সামরিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। তুরস্ক সমর্থিত সিরীয় বিদ্রোহীদের চলমান লড়াই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে অনতিবিলম্বে তা বন্ধ করতে আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। ট্রাম্পকে মানসিক ভারসাম্যহীন বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক শীর্ষ উপদেষ্টা ডেভিড লোভ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধের যারা একসময় মন্ত্রী বানিয়েছিল তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ সহ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদ পরিক্রমায় সঙ্গে আছি আমি শেখ রাইহান। এবারে বিস্তারিত, সামরিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। সোমবার ভার্জিনিয়ায় মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে এখন থেকে দুই দেশের সামরিক বাহিনী একে অন্যের আকাশ, নৌ ও বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে। তবে চীনা গণমাধ্যমে এ চুক্তির তীব্র সমালোচনা করা হয়েছে। বাংলাদেশে সংক্ষিপ্ত সফর সেরে সোমবার রাতেই নয়াদিল্লি পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বলে জানায় গণমাধ্যম।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই অঞ্চলের নিরাপত্তা ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে তার আলোচনার কথা রয়েছে। কেরির ভারত সফরের মধ্যেই যুক্তরাষ্ট্র সফররত ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকর ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টারের মধ্যে দুদেশের সামরিক সহযোগিতা বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। পেন্টাগন সদর দপ্তরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর দ্বিপক্ষীয় সংবাদ সম্মেলনে অ্যাশ কার্টার জানান, এই চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেল। লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট LEMOA নামে এই চুক্তির ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুই দেশের বাণিজ্যিক নিরাপত্তা আরও সুসংহত হবে বলে মন্তব্য করেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী। সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে তুর্কি সেনা এবং তুরস্ক সমর্থিত সিরীয় বিদ্রোহীদের চলমান লড়াই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে অনতিবিলম্বে তা বন্ধ করতে আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান না চালিয়ে তুরস্ককে আইএস বিরোধী লড়াইয়ে মনোনিবেশ করাও আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। তুরস্ক পাল্টা অভিযোগে বলেছে, তাদের সীমান্তের ওপাশে সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধারা সেখানকার উপজাতীয় গোষ্ঠীকে নির্মূল করে ওই এলাকার দখলে নেয়ার চেষ্টা করছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় জারাল্লুস শহরে কুর্দি YPG যোদ্ধাদের বিরুদ্ধে তুর্কি সেনাদের অভিযান অব্যাহত থাকে। তুর্কি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এদিন উত্তরাঞ্চলীয় অন্তত 10 গ্রাম থেকে সন্ত্রাসীদের নির্মূল করে তুর্কি সেনারা। তুর্কি বাহিনী এই মুহূর্তে জারাল্লুসের পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বলেও জানানো হয়। তবে এই 10টি গ্রামের সন্ত্রাসী বলতে কাদের বোঝানো হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি তুর্কি সামরিক বাহিনী। এই অবস্থায় সিরীয় কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে তুর্কি আগ্রাসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে যত দ্রুত সম্ভব তা বন্ধে তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র সফররত ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের সঙ্গে ভার্জিনিয়ার ওয়ার্লিংটনে এক যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার। এদিকে যুক্তরাষ্ট্র ছাড়া ব্রিটেন, ফ্রান্স সহ যারাই সিরিয়ায় তুর্কি আগ্রাসনকে সমর্থন দিচ্ছে তারা প্রক্ষান্তরে সন্ত্রাসবাদকেই সমর্থন দিচ্ছে বলে মন্তব্য করেছে সিরীয় সরকার। সিরিয়ায় তুরস্কের কুর্দি বিরোধী অভিযান বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘকে দেয়া এক চিঠিতে এ কথা জানায় তারা। এমনি নানা তৎপরতার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শীর্ষ বৈঠকের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। আশা করা হচ্ছে চীনে অনুষ্ঠেয় G20 সম্মেলনের পার্শ্ব বৈঠকে সিরিয়া বিষয়ে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হবে। এক শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। অভিশংসন নিয়ে সিনেটের শুনানিতে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছেন দুর্নীতির অভিযোগে বরখাস্তকৃত ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফ। এ সময় তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন দিলমা। এদিকে দিলমা রোসেফের চলমান অভিশংসন প্রক্রিয়া নিয়ে জনগণের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এর মধ্যেই দিলমা রোসেফের পক্ষে মিছিল চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়, ক্ষোভে ফেটে পড়ে শত শত ব্রাজিলবাসী। সিনেটে দেশটির বরখাস্তকৃত প্রেসিডেন্ট দিলমা রোসেফের অভিশংসন প্রক্রিয়ার শুনানি চলাকালে এর বিপক্ষে মিছিল করে ওয়াকার্স পার্টির সমর্থকরা। বিক্ষোভকারীরা রাস্তা আটকে চলমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট মিশেল তেমের বিরোধী স্লোগান দিলে পুলিশ তাদের হটানোর চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের উপর টিয়ার সেল নিক্ষেপ করা হয়। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানো এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুদ্ধ সরঞ্জাম মুহূর্তে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আছে উত্তর কোরিয়ার। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেওয়া হয়। জাতিসংঘের কাছে লেখা একটি চিঠিতে উত্তর কোরিয়া জানায়, যুক্তরাষ্ট্রের উস্কানিতে জাতিসংঘ পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরুদ্ধে কথা বলছে। এর জন্য যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করে পিয়ংইয়ং। সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানানোই জাতিসংঘের কাছে এ চিঠি পাঠিয়েছে পিয়ংইয়ং। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে চীনা দূতাবাসের প্রবেশ পথে আত্মঘাতী গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত, অন্তত 3 জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, হামলাকারী এক ব্যক্তি গাড়ি নিয়ে দূতাবাসের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বিস্ফোরণ ঘটায়। এতে কেঁপে উঠে দূতাবাস কম্পাউন্ড। বিস্ফোরণে হামলাকারী নিহত হয় এবং দূতাবাসের 3 নিরাপত্তা কর্মী আহত হয়। তবে এই ঘটনায় দূতাবাসের কোনো চীনা কর্মকর্তা আহত হননি। এদিকে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। লিবিয়ার সিরতে জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে 6 সেনা নিহত হয়েছেন।
এছাড়াও সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত 12 জন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তায় আইএসের দখলে থাকা সর্বশেষ দুটি এলাকার মধ্যে আরও একটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সরকারি বাহিনী। গত এক মাস ধরে আইএস নিয়ন্ত্রিত সিরত শহর পুনর্দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারের অনুগত বাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে, আইএসের প্রতিরোধ সত্ত্বেও তাদের দখলে থাকা অপর এলাকাটি পুনর্দখলে সরকারি বাহিনীর অভিযান অব্যাহত আছে। তবে আইএসের গাড়ি বোমা হামলা, চোরাগোপ্তা হামলা ও গোলাবর্ষণে সরকারি বাহিনীর 6 সদস্য নিহত হন। 2015 সালের ফেব্রুয়ারি মাসে সিরত শহর দখলে নেয় আইএস। লিবিয়ার উপকূল থেকে 6,500 অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে ইতালীয় উপকূলরক্ষী বাহিনী। ভূমধ্য সাগর থেকে একদিনে এত বেশি অভিবাসী উদ্ধারের ঘটনা এটি প্রথম। অভিবাসীদের বেশিরভাগ ইরিত্রিয়া ও সোমালিয়ার নাগরিক। এদিকে ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ শরণার্থী গ্রহণের বিরোধিতা করায় তাদের তীব্র সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। লিবিয়ার উপকূল থেকে 6,500 অভিবাসীকে উদ্ধার করে ইতালির উপকূল রক্ষী বাহিনী। ভূমধ্য সাগর থেকে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী উদ্ধারের ঘটনা এটি। উদ্ধার করা মানুষদের বেশিরভাগ ইরিত্রিয়া ও সোমালিয়ার নাগরিক। লিবিয়ার অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির সুযোগে দেশটিতে মানব পাচারের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে অন্তত 9টি ফিলিস্তিনি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল সেনারা। একই সঙ্গে ওই অঞ্চলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রেখেছে তেল আবিব সরকার। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিনের শুরুতে ইসরায়েলি সেনারা হেব্রনের দক্ষিণে এক ফিলিস্তিনি বন্দির পরিবারের বাড়িতে হামলা চালিয়ে সেটি পুরোপুরি গুঁড়িয়ে দেয়। এ সময় এ ঘটনার প্রতিবাদে ফিলিস্তিনি বিক্ষোভকারীরা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর ছুড়ে মারলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েল সেনারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুঁড়ে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। এর আগে পশ্চিম তীরের মাজি জারা এলাকায় বেদুইন কমিউনিটিতে আরও অন্তত 8টি ফিলিস্তিনি বাড়ি গুঁড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা। অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিনি শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনে ইসরায়েল বসতি নির্মাণ বন্ধে দেশটির প্রতি আবারও আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বেশিরভাগ এলাকা থেকে কার্ফিউ তুলে নেওয়া হলেও সোমবার নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় তা পুনর্বহাল করে কর্তৃপক্ষ। কার্ফিউ তুলে নিতে সরকারের ঘোষণার কয়েক ঘন্টার মাথায় বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষে 12 জন আহত হয়। গত মাসে পুলিশের অভিযানে কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানি নিহত হওয়ার পর রাজ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে 4 সেপ্টেম্বর কাশ্মীরের সর্বদলীয় প্রতিনিধির সঙ্গে বৈঠকের কথা জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা NSA এর সঙ্গে আলোচনায় শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। এদিকে চলমান উত্তেজনার মধ্যে সোমবার ভারতের আর্নিয়া সেক্টরে আকাশ সীমায় পাকিস্তানের একটি সেনা হেলিকপ্টার ঢুকে পড়ে বলে অভিযোগ করে নয়াদিল্লি। তবে সীমান্তরক্ষীরা সতর্ক করলে তা ফিরে যায়। জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের লক্ষ্যে নিরাপত্তা পরিষদের তৃতীয় দফার গোপন ভোটাভুটিতে এগিয়ে আছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর মহাসচিব এন্তনিও গুতেরেস। ভোটগ্রহণে গুতেরেসের পক্ষে নিরাপত্তা পরিষদের 15 সদস্য দেশের মধ্যে 11টি দেশ সমর্থন দেয়। বিপক্ষে পড়ে 3টি ভোট। তবে রাশিয়া এই ফলাফলের বিরুদ্ধে অবস্থান নিলে মহাসচিবের পদ গুতেরেসের জন্য অনিশ্চিত হয়ে পড়বে। প্রচলিত নিয়মানুযায়ী পরবর্তী মহাসচিব পূর্ব ইউরোপ থেকে নির্বাচন করার দাবি জানিয়ে আসছে রাশিয়া। এদিকে 10ম অবস্থান থেকে এক লাফে এবার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস্লোভ লাকসাকাক। ডিসেম্বরের আগে বানকিমুনের স্থলাভিষিক্ত প্রার্থীদের নেতৃত্ব গুণ যাচাই করতে নিরাপত্তা পরিষদে এই স্ট্র পোল বা অনানুষ্ঠানিক ভোটের আয়োজন করা হয়। চতুর্থ দফার ভোট গ্রহণ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ট্রাম্পকে ভারসাম্যহীন বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক শীর্ষ উপদেষ্টা ডেভিড লোভ। এক সাক্ষাৎকারে তিনি ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী এবং স্বার্থপর বলেও মন্তব্য করেন। ট্রাম্পের পক্ষ থেকে অবশ্য এখনও এর জবাবে কিছু বলা হয়নি। তবে হিলারিকে ভণ্ড বলে মন্তব্য করে তার শারীরিক পরীক্ষার ফল প্রকাশের দাবি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করা হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের বিভিন্ন যোগ্যতা দক্ষতার পাশাপাশি সুস্বাস্থ্যের বিষয়টিকেও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। দুই প্রার্থী হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়েও চলে নানা আলোচনা। হিলারির ব্যক্তিগত চিকিৎসক তার শারীরিক অবস্থা ভালো বলে জানালেও ট্রাম্পের দাবি স্বাস্থ্যগতভাবে পুরোপুরি সক্ষম নয় হিলারি। প্রচারণায় থাকার সময় প্রায়ই তিনি সর্দি কাশিতে ভোগেন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে আবার ট্রাম্পকে মাত্র 5 মিনিটে সুস্থতা সনদ দেয়া নিয়েও শুরু হয়েছে সমালোচনা। চলতি বছর জার্মানিতে 3 লাখ শরণার্থী আসতে পারে বলে ধারণা করছে দেশটির অভিবাসন ও শরণার্থী বিষয়ক দপ্তর। দপ্তরের প্রধান ফ্রাঙ্ক জুয়ের্গেন ওয়েসি জানান, এবছর 2.5 থেকে 3 লাখ শরণার্থী ও অভিবাসী নিতে প্রস্তুত জার্মানি। এর বেশি হলে তা চাপ সৃষ্টি করতে পারে বলে অভিমত তার। জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে চলতি বছরের প্রথম 6 মাসে দেশটিতে 13,90,000 অভিবাসী আশ্রয় চেয়েছে। 2015 সালে মধ্যপ্রাচ্য, আফগানিস্তান ও আফ্রিকা থেকে প্রায় 11 লাখ শরণার্থী জার্মানিতে প্রবেশ করলেও পরে অনেকেই বিভিন্ন দেশে পাড়ি জমান। বর্তমানে জার্মানিতে 10 লাখের মতো শরণার্থী অবস্থান করছে। এসব শরণার্থীর 70% কর্মক্ষম ও অন্তত 10% বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি রয়েছে। জার্মানি তাদের কর্মসংস্থানের আগে সামাজিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে চায় বলে জানান অভিবাসন ও শরণার্থী বিষয়ক দপ্তরের প্রধান। এদিকে সম্প্রতি এক জরিপে জার্মানির 50% মানুষ অ্যাঙ্গেলা মার্কেলের অভিবাসন নীতির বিরুদ্ধে মত দিয়েছেন। মুসলিম শরণার্থী গ্রহণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। একই সঙ্গে এসব শরণার্থীদের মানবিক দিক বিবেচনা না করেই এই দেশগুলো এ ধরনের বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। সম্প্রতি ইইউভুক্ত বেশ কয়েকটি দেশ মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া থেকে নতুন করে আর কোনো শরণার্থী না নেয়ার সিদ্ধান্তের কথা জানায়। এছাড়াও গত সপ্তাহে চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী বহুস্লাভ সোবোতকা গত সপ্তাহে জানিয়েছিলেন দেশে কোনো মুসলিম কমিউনিটি গড়ে উঠুক তা চান না তিনি। 2015 সালে সিরিয়া, ইরাক এবং আফগানিস্তান থেকে রেকর্ড প্রায় 11 লক্ষ শরণার্থীকে আশ্রয় দেয় জার্মানি। তুরস্কের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি, এমন বিদ্রোহী ও জঙ্গি গোষ্ঠীকে নির্মূল করা পর্যন্ত সিরিয়ার অভিযান চলবে বলে ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। সিরিয়ার উত্তরাঞ্চল জারাবলুস, কারকামিস ছাড়াও প্রয়োজনে অন্যান্য অঞ্চলেও তুর্কি সামরিক বাহিনী অভিযান চালাবে বলে জানান তিনি। সিরীয় সীমান্তবর্তী দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর গাজিয়ান্তেপের এক সমাবেশে একথা বলেন এরদোয়ান। সম্প্রতি এ শহরের একটি বিয়ের অনুষ্ঠানে আইএস এর হামলায় অন্তত 54 জন নিহত হয়। এদিকে রোববার সিরিয়ার জারাবলুস শহরে তুর্কি বিমান হামলায় 25 জন সশস্ত্র কুর্দি যোদ্ধা নিহত হয়। বিমান হামলার পাশাপাশি গোলাগুলিতে অন্তত 40 বেসামরিক নাগরিক নিহতের খবর জানিয়েছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন সিনিয়র অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ইয়েমেনের এডেন শহরে একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 60 জন নিহত হয়েছে। একটি সেনা প্রশিক্ষণ ক্যাম্পে এ হামলা হয় বলে জানায় গণমাধ্যম। এর মধ্যে হামলার দায় স্বীকার করেছে আইএস। এর আগে হুদাইদে প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত 30 জন নিহত হয়, আহত হয় বেশ কয়েকজন। প্রদেশটির পশ্চিমাঞ্চলীয় একটি চিনি কারখানায় এই হামলা চালানো হয়। একই দিন হুদাইদার বিভিন্ন স্থানে হাউথি অবস্থান লক্ষ্য করে অন্তত 80 দফা বিমান হামলা চালায় সৌদি জোট। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম সংবাদ পরিক্রমা বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধের যারা একসময় মন্ত্রী বানিয়েছিল তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের লাখো শহীদের রক্ত যেন বিনিময়, তার বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমাদের দুর্ভাগ্য যে শহীদের রক্ত যারা নিয়েছে, আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা ওই রাজাকারদের হাতে তুলে দিয়েছে। খালেদা জিয়া তাদের মন্ত্রীও বানিয়েছে। খালেদা জিয়া যাদেরকে মন্ত্রী বানিয়েছিল তারা যুদ্ধাপরাধী হিসেবে তাদের ফাঁসি হয়েছে। কাজী যারা যুদ্ধাপরাধী হিসেবে যাচ্ছে তাদেরকে যে মন্ত্রী বানিয়েছিল তার কী শাস্তি হবে সেটাও দেশবাসীকে ভাবতে হবে। এরা বাংলাদেশের স্বাধীনতাই তো বিশ্বাস করে না, বারবার মৃত্যুকে মুখোমুখি দেখেছি। আমার শুধু একটাই লক্ষ্য, যে বাঙালি জাতি
বিজয় অর্জন করেছে, বিজয়ী জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে চলবে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম। আধুনিক বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা নিয়ে তারা সুশিক্ষিত হবে, উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বে এগিয়ে যাবে। যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারাগার ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছেছে। একই সঙ্গে মীর কাসেমের রিভিউ খারিজের বিষয়টি অবহিত করে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর। সন্ধ্যায় লাল কাপড়ে মরিয়ে রিভিউ খারিজের রায় পাঠান ট্রাইব্যুনালের কর্মকর্তারা। এর আগে বিকেল 5টার পর 29 পৃষ্ঠার রায় সুপ্রিম কোর্ট থেকে প্রকাশের পর পাঠানো হয় ট্রাইব্যুনালে। এখন কারাগারে মীর কাসেম আলীকে রায় পড়ে শোনানোর পর শুরু হবে দণ্ড কার্যকরের প্রক্রিয়া। রায় শোনার পর কাসেম আলী চাইলে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে পারবেন। প্রাণভিক্ষা না চাইলে সরকারের নির্বাহী আদেশে তার দণ্ড কার্যকর হবে। আর যদি তিনি প্রাণভিক্ষার আবেদন করেন তবে রাষ্ট্রপতির সিদ্ধান্তের পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। আইন প্রয়োগ করেও বন্ধ করা সম্ভব হচ্ছে না পাসপোর্ট অফিসগুলোর দালালদের দৌরাত্ম্য। এই স্বীকারোক্তি খোদ অধিদপ্তরের মহাপরিচালকের। রাজধানীর আগারগাঁয়ে এলজিইডি ভবনে দুদক আয়োজিত শুনানিতে তিনি বক্তব্য রাখেন। এ সময় ভুক্তভোগী জনগণ ও দুদক চেয়ারম্যান দাবি করেন, পুলিশ ভেরিফিকেশন ও কাগজপত্র সত্যায়িত করতে গিয়ে হয়রানি ও দুর্নীতির শিকার হচ্ছেন অনেকেই। কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় সারা দেশের 67টি পাসপোর্ট অফিসকে ঘিরেই কম বেশি সক্রিয় রয়েছে দালাল চক্র। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তা কিছুটা কমলেও বছরের বেশিরভাগ সময়েই হয়রানি ও প্রতারণার শিকার হন জনগণ। দুর্নীতি দমন কমিশন আয়োজিত গণশুনানিতে ভুক্তভোগীরা তুলে ধরেন ঢাকার 3টি পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারী ও আনসারদের অসহযোগিতা এবং বহিরাগতদের প্রতারণার বিভিন্ন তথ্য। পুলিশ ভেরিফিকেশন সহজতর করা এবং নিজস্ব লোকবল দিয়ে সেবা দেওয়ার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। যারা বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের হত্যা করে দেশকে পিছিয়ে নেয়ার অপচেষ্টা করেছিল তারাই এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতাল অডিটোরিয়ামে স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও হলি ফ্যামিলি হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার বাদের কোনোদিন পরনির্ভরশীলতার উপর হয়নি, বরঞ্চ আজকে শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা ব্রিজের মতো একটি ব্রিজ আজকে এই দেশে নিজস্ব অর্থায়নে হচ্ছে। আজকে এই যে উন্নয়নের ধারা, এই উন্নতির ধারা, যাদের সহ্য হয় না, যারা এই দেশের বাংলাদেশকে স্বীকার করে না, বাংলাদেশের কাজপন্থ মেনে নিতে পারি, তারাই বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের মধ্যে যেটা শুরু করেছিল আজকে শেখ হাসিনাকে হত্যার মধ্যে দিয়ে সেটা পরিসমাপ্তি ঘটাতে চায়। বর্তমান সরকারের হাতে দেশের কেউই নিরাপদ নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গি দমনের নামে একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছে সরকার। পাশাপাশি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক কেড়ে নেয়ার সিদ্ধান্তের মাধ্যমে ইতিহাস থেকে তার নাম মুছে দিতে চায় বলেও অভিযোগ করেন তিনি। এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। একদিকে যেমন বল প্রয়োগ করা, হত্যা করা, নির্যাতন করা, নিপীড়ন করা, গুম করে দেওয়া, অন্যদিকে জিয়াউর রহমানের নাম তারা মুছে দিতে যাচ্ছে ইতিহাস থেকে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন তার স্বাধীনতা পদক কেড়ে নেওয়া হয়েছে। যারা জিয়াউর রহমানকে অস্বীকার করবেন তারা স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করবে। 9 ঘন্টার সফরে ঢাকায় ব্যস্ত সময় পার করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সোমবার বিকেলে বিশেষ বিমানযোগে তিনি ঢাকায় আসেন। এরপর ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন, প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ সহ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের বঙ্গবন্ধুর পলাতক খুনিকে ফিরিয়ে দিতে জোর দাবি জানিয়েছে বাংলাদেশ। জন কেরি পলাতক খুনিকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। বলেন, উন্নয়ন, নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে বঙ্গবন্ধুর দেখানো পথেই, সমৃদ্ধির পথে এগোচ্ছে বাংলাদেশ। গুলশানের হোলি আর্টিজান ট্র্যাজেডিতে বিদেশি নাগরিক হত্যার পর টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন পাশে থাকার আশ্বাস, জানিয়েছিলেন সমবেদনা, সহযোগিতার বার্তা দিয়ে পাঠিয়েছিলেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দিশাই বিসওয়ালকেও। এবার সংক্ষিপ্ত সফরে প্রথমবারের মতো নিজেই ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সোমবার সকাল 10টার কিছু পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সুইজারল্যান্ড থেকে কেরিকে বহনকারী যুক্তরাষ্ট্রের বিশেষ বিমানে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ফুলেল শুভেচ্ছায় কেরিকে জানানো হয় অভ্যর্থনা।
এরপর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের মধ্য দিয়ে ঢাকায় তার সফরসূচি শুরু করেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। পরিদর্শন বইয়ে লেখেন, বঙ্গবন্ধুর দেখানো পথে তারই কন্যার সুদৃঢ় নেতৃত্বে সমৃদ্ধির পথে চলছে বাংলাদেশ। কেরি আলোচনায় সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশেই থাকবে বলে জানান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী। ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে প্রাধান্য পায় নিরাপত্তা ইস্যু, সন্ত্রাসবাদ দমন, বঙ্গবন্ধুর পলাতক খুনিকে ফিরিয়ে দেয়া সহ সহযোগিতামূলক নানা বিষয়ে। খোলামেলাভাবে আলাপ করেছেন, নিরাপত্তা বিষয়ক যে সহযোগিতা সেটাও উঠে এসেছে আলোচনায়। বঙ্গবন্ধুর যে খুনি ইতিমধ্যে দণ্ডিত যারা অপরাধী তার প্রত্যর্পণের বিষয়ে তিনি বলেছেন যে তিনি ফিরে গিয়ে তিনি দেখবেন এবং আমাদেরকে জানাবেন। অত্যন্ত ভালো আলোচনা হয়েছে, সফল আলোচনা হয়েছে এবং বাংলাদেশের অগ্রগতিতে তারা খুব ভুক্তি। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুমাইয়া আক্তার রিসার হত্যাকারীকে গ্রেপ্তার না করা পর্যন্ত প্রতিদিন কাকরাইল মোড়ে অবস্থানের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। রিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আমার বাচ্চাকে আমি পাবো না, আমি বিচারটাও পাচ্ছি না। এ সময় খুনিকে গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা কাকরাইল মোড় 2.5 ঘন্টা অবরোধ করে রাখে। রিসার পরিবার ও স্বজনরাও মানববন্ধনে যোগ দিয়ে হত্যার বিচারের দাবি জানান। এক পর্যায়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্কুলে গিয়ে পরিবার ও সহপাঠীদের সমবেদনা জানান। আমি খুনির বিচার চাই, সহপাঠী। দর্শক, মিলেনিয়াম সংবাদ পরিক্রমায় এবার খেলার সংবাদ। ইপিএলে জয়ের ধারা অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি। লিগে নিজেদের তৃতীয় ম্যাচে স্টার্লিংয়ের জোড়া গোলে ওয়েস্টহ্যামকে 3-1 গোলে হারিয়েছে গার্দিওয়ালার শিষ্যরা। এ জয়ে 3 ম্যাচ শেষে সিটিজেনদের সংগ্রহ 9 পয়েন্ট। গেল মৌসুমে শিরোপার রেসে থাকলেও শেষ দিকে এসে ছিটকে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। চতুর্থ হয়ে লিগ শেষ করা সিটিজেনদের পারফরমেন্সে নতুন চমক আনতেই কাণ্ডারি হয়ে যোগ দেন পপ গার্দিওয়ালা। বায়ার্ন মিউনিখের সাবেক কোচের অধীনে এই মৌসুমে একেবারেই যেন বদলে গেছে ম্যানচেস্টার সিটি। প্রথম 2 ম্যাচে টানা জয়ের পর ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্টহ্যামের বিপক্ষে আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামে গার্দিওয়ালার দল। ম্যাচের 7 মিনিটেই বাঁধ ভাঙা উল্লাসে মাতোয়ারা ইতিহাদের আকাশী সমর্থকরা। রাহিম স্টার্লিংয়ের গোলে লিড নেয় ম্যানচেস্টার সিটি। 65 মিনিটে আবারও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন আগুয়েরা, কিন্তু তার শট বারের উপর দিয়ে চলে গেলে হতাশ হতে হয় সমর্থকদের। তবে সে ম্যাচের যোগ করা সময়ে সে আক্ষেপ ঘুচিয়ে দিয়েছেন রাহিম স্টার্লিং। ইংলিশ এ মিডফিল্ডারের গোলে 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। দর্শক, সংবাদ পরিক্রমা শেষ করার পূর্বে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। সামরিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। তুরস্ক সমর্থিত সিরীয় বিদ্রোহীদের চলমান লড়াই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে অনতিবিলম্বে তা বন্ধ করতে আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। ট্রাম্পকে মানসিক ভারসাম্যহীন বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক শীর্ষ উপদেষ্টা ডেভিড লোভ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধের যারা একসময় মন্ত্রী বানিয়েছিল তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ সহ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এবং ম্যানচেস্টার সিটি ছেড়ে তুরিনোতে যোগ দিচ্ছেন গোলরক্ষক জো হার্ট। এই ছিল মিলেনিয়াম সংবাদ পরিক্রমায়। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগ সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।